সুপ্রিয় মৎস্যচাষী ভাইরা আসসালামু আলাইকুম। তো আজকে চলে আসলাম সততা মৎস্য খামারে আর নতুন একটি মাছ নিয়ে। এই মাছটা হচ্ছে আপনার কাতলা মাছ, আপনাদের চিরচেনা কাতলা মাছ, কিন্তু এই মাছটাকে আমরা যদি বলেন মডিফাই করেছি আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আপনার হালদা এবং বিভিন্ন নদীর মাছের থেকে কিন্তু মূলত আমরা হচ্ছে মা মাছ সংগ্রহ করেছি, এবং মা মাছ সংগ্রহ করার পরে যে রেজাল্ট আমরা প্রায় 8 বছর গবেষণা করে বা আমরা বিভিন্নভাবে এই মাছটার পরে রিসার্চ করে দেখলাম যে নদীর মাছের আসলে একটা অন্যরকম শক্তি আছে, যার কারণে আমরা গত বছরে যাদেরকে কাতলা মাছ দিছিলাম আমরা বলছিলাম যে এটা 1 বছরে প্রায় আপনার 4 থেকে 5 কেজি হবে। আলহামদুলিল্লাহ আমাদের কথা এবং কাজ, এই বছরে আমরা যাদেরকে মাছ দিছিলাম তারা আমাদেরকে ভিডিও করে করে মাছ পাঠাচ্ছে যে ভাইয়া যে আপনার কাছে যারা মাছ দিছি যে আমরা যারা মাছ দিছিলাম আমাদের মাছটা প্রায় 3.5 থেকে 4 কেজি হচ্ছে। তো এক একটা পুকুরে এক এক রকম। এখন বিষয় হচ্ছে যে আমরা আবার আমাদেরকে অনেকেও প্রশ্ন করতে পারি যে ভাই কাতলা মাছগুলো যে আসলে বড় হয় কিনা। তো সেই সকল চাষিদেরকে বলবো যে ভাই বিষয় হচ্ছে এদেরকে বড় জায়গা লাগবে। প্রথম কথা হচ্ছে বড় জায়গা যদি এরা দিতে পারে অবশ্যই, এবং ভালো জায়গা যদি আপনারা নির্বাচন করতে পারেন আর ভালো পোনা নির্বাচন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু লাভ করা সম্ভব। এখন কথা হচ্ছে যে আমি আপনাকে দেখাচ্ছি যে ভালো পোনা আপনাকে দিলাম নির্বাচন করে, কিন্তু আপনি 10 বিঘে জায়গায় চালাই না করে আপনি 1 বিঘে চালাই 1 বিঘে জায়গায় চালাই করতেছেন, কিন্তু 10 বিঘে জায়গায় যে মাছটা আপনার ভালো রেজাল্ট আসবে 1 বিঘে জায়গায় কিন্তু এটা আসবে না। তো যাই হোক, নদীর কাতলানের যে বিষয়টা আমরা আপনাদেরকে জানাতে চাচ্ছি, যে ইনফরমেশনটা আপনাকে দিতে চাচ্ছি যে এই কাতলাটা দ্রুত বড় হচ্ছে, অন্যান্য কাতলার থেকে দ্রুত বর্ধনশীল, এবং এটা হচ্ছে আপনার 7 থেকে 8 মাসের ভিতরে কিন্তু 2.5 থেকে 3 কেজি হওয়া সম্ভব। আমরা সাধারণত কাতলা মাছ আমরা 1 বছর পরে চাষ করলে হয়তো আপনার 1 থেকে 1.5 কেজি হয়, কিন্তু এই মাছটা আপনার 3 থেকে 3.5 হওয়া সম্ভব হচ্ছে। তো এই কাতলা মাছ যদি আপনাদের লাগে আমরা যে কোনো জায়গায় আমরা এটা হোম ডেলিভারি করতে পারবো, এবং দেশ এবং দেশের বাইরে যে সকল ভাইরা আমাদেরকে বলতেছেন কাতলা মাছের জন্য যে আমাদের কাছে এখন কী পরিমাণে কাতলা আছে, আমি আপনাদেরকে বলবো যে আমার কাছে কোনো বিভিন্ন চাহিদার কাতলা আছে, আপনার 8-10টা কেজি আছে, এবং যদি আপনার ছোট কাতলা নিতে চান 4 থেকে 5 হাজার লাইনেরও কাতলা আছে। এখন আপনারা অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে ভাই আসলে কাতলা মাছের বাজারটা কেমন থাকে। কাতলা মাছের বাজারটা কিন্তু 12 মাসই একই রকম থাকে, 8 থেকে 10 হাজার টাকা মনের ভিতরে কিন্তু এই মাছটা থাকে। আর এই মাছটার খাবারের বিষয় আমাদেরকে অনেকে বলেন যে ভাই আপনারা কি জানেন যে কাতলা মাছের কোন টাইপের খাবার দিলে দ্রুত বড় হয়। তো আমি আপনাদেরকে বলবো ভাই যে কাতলা মাছটা কিন্তু আপনার উপর স্তরের মাছ, আর উপর স্তরের মাছই সবাই নির্বাচন করে থাকে, কাতলা সিলভার এই ধরনের মাছগুলা। তো কাতলা মাছটা আমরা আপনাদেরকে বলবো যে আপনারা পানিটারে আপনারা গাঢ় করবেন। কাতলা মাছ করতে হলে আপনার সর্বপ্রথম আপনাকে পুকুরে প্রচুর পরিমাণে খোলের আবরণটা মারতে হবে। খোল যখন মারবেন খোলে টিএসপি সার মারার পরপরই কিন্তু পানিতে একটা নীল আবরণ আসে, এটারে বলে অ্যাঙ্কারিং। এই এইটা খেয়েই মূলত কাতলা মাছগুলো আপনার বড় হয়, কারণ যখন পানি মোটা হয়ে থাকে তখন কাতলা মাছটা কিন্তু আপনার এই পানিটা চুষে খেয়ে নেয়, খাওয়ার পরে কিন্তু মূলত পানিটা ফিল্টার হয়। অনেকে কাতলা মাছের ফিল্টার পানি করার জন্যও কিন্তু চাষ করে থাকে। তো যাই হোক, যদি আপনার এই কাতলা লাগে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা বিভিন্ন জায়গায় মাছগুলো হোম ডেলিভারি করে থাকি, এবং এই মাছ যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে দিতে পারবো। ধন্যবাদ।